আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মু'মিনিন। পশ্চিম দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের গোল টেবিল প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সভাপতি মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট রিয়াদে বসবাসরত বিভিন্ন ভাষা বাংলা ভাষাভাষী বিভিন্ন শ্রেণী ও পেশায় নিয়োজিত বন্ধুগণ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমি এত সুন্দর একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য আমি নিজে গর্বিত আনন্দিত আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেহেতু এখন আলোচনার সময় নয়, এজন্য যে সকলেরই মধ্যপ্রাচ্যে কিছু না কিছু গণ্ডগোল শুরু হয়েছে, যার কারণেই আলোচনা শোনার মতো এখন আর মানসিকতা নাই, অবস্থা নাই, পরিবেশও নাই, যার কারণে আর বেশি আলোচনা দেওয়ার মতো আমার যোগ্যতাও নাই। খুবই ছোট্ট একটি কথা বলে আমরা শেষ করতে চাই, সেটি হচ্ছে আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে খুবই পেরেশান থাকি। তার মধ্যে বেশিরভাগ পেরেশান থাকি আমি জামাতে সালাত আদায় করতে পারিনি এজন্য নয়, আমার ছেলে সালাত আদায় করে না এজন্য নয়, আমার স্ত্রী পর্দা মানেন না এজন্য কখনো পেরেশান হয় না, আমার রুজি হালাল হচ্ছে কি না এজন্য কখনো পেরেশান হয় না, হয়েছি হয় না। কিন্তু কী নিয়ে পেরেশান হয়, যে আমার অর্থ কেন বেশি হচ্ছে না, আমার সম্পদ কেন বেশি হচ্ছে না, আমার সুনাম কেন বেশি হচ্ছে না, আমার গাড়ি বাড়ি কেন বেশি হচ্ছে না, আমি কেন সুস্থ থাকতে পারছি না, এই নিয়ে খুব বেশি পেরেশান আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, হীনমন্য হয় না, পেরেশান হয় না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে, উচ্চে যাবে যদি তুমি মুমিন হতে পারো। তাহলে মুমিন হতে হবে। আবার অনেক সময় সব ধরনের পেরেশানি নিয়ে ছুটে যায় মাজারে, ছুটে যায় খানকায়, ছুটে যায় দরগায়, ছুটে যায় তথা কথিত অলি দরবেশদের কাছে, তারা যে তাবিজ দেয়, তারা যে ব্যবস্থা দেয় সেটা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু যিনি এই পেরেশানি দেওয়ার মালিক, যিনি এই পেরেশানি দূর করার মালিক, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। আপনি যদি লোকাল থানার যিনি ইনচার্জ পুলিশ অফিসার বড়, তার সাথে সরাসরি যোগাযোগ করে যে বিষয়টি তাড়াতাড়ি সলভ করতে পারবেন, একটা কনস্টেবলের সাথে যোগাযোগ করে কিন্তু তা পারবেন না, অথবা লোকাল কোনো মাস্তানের সাথে যোগাযোগ করে তা পারবেন না। কিন্তু অবস্থাটা মনে হচ্ছে যেন আজকে আমাদের এরকমই, যে আমরা রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য পাওয়ার বিপরীতে গায়রুল্লাহর কাছে গিয়ে সাহায্য পেতে চাই। তবে একটা কথা মনে রাখবেন, নোবডি এবল টু আন্ডারস্ট্যান্ড ইওর পেন বাট আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার মনের দুঃখ কষ্ট দুর্দশা বুঝার মতো কেউ পৃথিবীতে নাই। আছে, আপনার প্রিয় স্ত্রী আপনাকে ছেড়ে যাবে, আপনার মা আপনাকে ছেড়ে যাবে, আপনার বাবা আপনাকে ছেড়ে যাবে, যেই ইয়াং গ্যাং আপনার পাশে নিয়ে ঘুরছেন তারা আপনাকে ছেড়ে যাবে, কিন্তু ছাড়বেন না কে? আল্লাহ রব্বুল আলামিন। তার কাছে যদি আমি পায়ে হেঁটে এক ধাপ করে এগিয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে দ্রুত গতিতে আসেন আমার জন্য। তার কাছে যদি আমি দ্রুত দৌড়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে দৌড়ে আসেন আমার কাছে।
আর তিনি কোথায়, আকরাব মিন হাবলিল ওয়ারিদ, আমার নিকটে, এত নিকটে যে আমার শরীরে যে রগটি রয়েছে এর চাইতেও নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তিনি বলছেন যখনই তোমরা ডাকবে পেরেশান হয়ে, হতাশাগ্রস্ত হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, যখনই তুমি ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব। উদুরুনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমাকে সাড়া দেব। সুতরাং আমরা মনের দুঃখ পেরেশানি অন্য কারো কাছে পেশ না করি, কানেক্ট উইথ আল্লাহ, টক উইথ হিম, আল্লাহর সাথে সম্পর্ক করি, আল্লাহর সাথে কথা বলি। আর আল্লাহর সাথে সম্পর্ক করার, আল্লাহর সাথে সম্পর্ক কথা বলার দৈনন্দিন যে ফাইভ টাইমস পাঁচ অক্ত সালাত আদায় করি, এই সালাতের মধ্যে বলি, এর চাই তো বেশি বলতে চাই, আমার আরও সমস্যা, আরও কষ্ট, আরও দুঃখ, আমি রাতের বেলায় তাহাজ্জুদে উঠে সালাত আদায় করি। সমস্ত পৃথিবীর মানুষ যখন বিভোর ঘুমে ব্যস্ত, তখন উঠে আমি আল্লাহর সাথে যোগাযোগ শুরু করি। ওই সময় বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুঃখ শোনার জন্য, আমাকে সারপ্রাইজ করার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য, আমার অসুস্থতা দূর করার জন্য, আমার ধন সম্পদ বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে আসেন। তোমরা শুধু চাও, জানেন আমরা এই হাদিস প্রতিদিন রাতের ওয়ান থার্ড যখন বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় পৃথিবীর আসমানে নেমে আসেন, নিজে আসেন, এসে কোথায় কে কি চায়, চাও আল্লাহ দিতে থাকে। সুতরাং আসুন, পৃথিবীর কোথাও আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে গিয়ে কোনো প্রার্থনা না করি, কোনো সাহায্য না চাই। ওয়াইদা ইস্তাইনতা ফাস্তাইন বিল্লাহ, ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও, সাহায্য প্রার্থনা করো, তাহলে শুধুমাত্র আল্লাহর কাছেই চাও, আল্লাহকে তুমি তোমার সামনে পেয়ে যাবে। অতএব দুঃখের জন্য, কষ্টের জন্য হতাশা নয়, পেরেশানি নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার সমস্যা, দুর্দশা, দুশ্চিন্তা, হতাশা, অভাব, অনটন দূর করবেন ইনশাআল্লাহ। পারেন না আল্লাহ এটা? পারেন, বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে তাহলে এই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সেই ব্যক্তি চালাক, সে ব্যক্তি ওয়াইজ ম্যান, যে ব্যক্তি নিজের জন্য দুনিয়াতেও কাজ করে আর মরার পরের জন্যও কাজ করে, অর্থাৎ বিশ্বাস রাখে আল্লাহর উপরে। আর যারা হতাশাগ্রস্ত, অকর্মণ্য, এরা শুধু নিজের নফসের দাবিদারি করে, গিয়ে পেরেশান হয়, কিছু পায় না। অতএব ফিরে আসি আল্লাহর কাছে, আল্লাহর কাছে যদি আমার সমস্ত দুঃখ দুর্দশা পেশ করতে পারি, আল্লাহ দূর করবেন ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।